আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের পর্বে হজরত ওমর ফারুক রাজিয়াল তালাহ আনহুর একটি উক্তি নিয়ে ভাবব হজরত ওমর ফারুক রাজিয়া আনহু বলেন ইন যখন আমি এই দুটি আয়াত নিয়ে ভাবি তখন দুনিয়াবি যত ধরনের পরেশানি আছে হতাশা আছে আমার এটা কি আমি পাবো কি পাবো না ওটা অর্জন হবে কি হবে না অমুকের হচ্ছে আমার তো হচ্ছে না আমি কি এটা পাবো এরকম নানা চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায় হজরত অমর ফারুক রাজা আল্লাহ তালাহ বলেন যে যখন আমি এই দুটি আয়াত নিয়ে ভাবি তখন সকল ধরনের চিন্তা হতাশা দূর হয়ে যায় এই দুটি আয়াতের মূল অর্থ হল যে যখন আল্লাহ তালা দেন পরিমাণ মতো এবং পরিমাপ মতো দেন অর্থাৎ একটা জিনিস যখন যখন দরকার হবে তখনই দেন যতটুকু দরকার হবে ততটুকু দেন এই আয়াতের মেইন অর্থটা যদি আমরা আমাদের মাথায় যদি ক্যাপচার করতে পারি তাহলে দেখেন যত ধরনের পেরেশানি আছে নেগেটিভিটি আছে হতাশা আছে যে আমি কি আদৌ পাবো কি না আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে যখন আমার প্রয়োজন হবে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ভালো কিন্তু হতে পারে এটা আমার জন্য খারাপ যেমন আসা পুষাই আশা যে তুমি যেটা মনে করছো ভালো এটা তোমার জন্য খারাপ তুমি যেটা মনে করো তোমার জন্য খারাপ হতে পারে সেটা তোমার জন্য ভালো কারণ আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে আল্লাহ একমাত্র জানেন আমার অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি জানেন তিনি কোনটা ভালো কোনটা খারাপ তিনি এটা আমাদের জন্য ভালো জানেন এই জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে যখন আমি পাবো আমার জন্য যতটুকু দরকার আল্লাহ আমাকে ততটুকুই দিবেন কারণ আল্লাহ তো সেই সত্তা ফেলা ক্যাশ ফেলা হোক তিনি যখন দিবেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই তাই আল্লাহর উপর বিশ্বাস রাখুন যে আপনি যখন যতটুকু দরকার যে সময়ে দরকার আল্লাহ তারা আপনাকে সেই সময়ের মধ্যেই দিবেন যখন আপনি কোন একটা পরীক্ষার মধ্য দিয়ে যাবেন তখন মনে রাখবেন রাখবেন্লাহসান ইসাহা যে আল্লাহ আপনাকে আপনার সাধ্যের বাইরে আপনার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যতটুকু দেন আল্লাহ তালা আপনি এটাকে ওভারকাম করতে পারবেন এটাকে আপনি ধরতে পারবেন এই রকম সামর্থ্যের মধ্যেই আল্লাহ তালা আপনাকে সব কিছু দেন যখন আপনার কোনো পরীক্ষা চলে আপনার কোনো বিপদ চলে মনে রাখবেন যে আল্লাহ তালা আপনাকে এর উপর ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন আপনি মনে করবেন না ভেঙে পড়বেন না যে আমার ধৈর্য ধারণ করার শক্তি নাই অবশ্যই আল্লাহ তালা আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন তাই আসুন আমরা এই দুটি আয়াত ভালো করে ক্যাপচার করি যে আল্লাহ আমাকে যতটুকু দিবেন পরিমাণ মতো এবং পরিমাপ মতো দেবেন এই জন্যই তো হাসান বসরি রহম্লা বলেন যে যখন আমি কোনো দোয়া করি যদি সেটা কবুল হয়ে যায় আমি একবার খুশি হই আর যদি কবুল না হয় আমি দশবার খুশি হই কারণ হচ্ছে এটার মধ্যে আমার বিপদ ছিল যার কারণে আল্লাহ তালা কবুল করেন নাই আমার জন্য যেটা ভালো আল্লাহ তালা আমার জন্য সেটাই করবেন এই বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোনো আলানুল ক্যারিন বেশি বেশি তেলাত করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ ওয়া আলান্না আল্লাহুল হাদিদ হে আল্লাহ আপনি দাউদ সালামের জন্য কঠিন পদার্থকে লোহা কঠিন পদার্থকে আপনি তরল বানিয়ে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আমাদের লাইফে যত কঠিন জিনিস আছে। আপনি আমাদের জন্য কঠিন জিনিসকে সহজ করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে সহজভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ